এভরিওয়ান, তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও দুজনে বেশ ভালো আছি। তোমাদের জন্য এই দুদিন কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি, এতটাই বিজি ছিলাম যে ব্লগ এডিট করার সময় পাইনি। তাই আজকে চলে এলাম তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি নিয়ে যাব গেমিং দুনিয়াতে। এখানে চারদিকে তাকালে সব জায়গাতেই খালি দেখা যাবে গেম আর গেম। তো এই জায়গাতে কালকে আমরা গেছিলাম, চলো তাহলে তোমাদের পুরোটা একবার ঘুরিয়ে দেখাই, তারপর বাকি কথা বলছি। এইদিকে যে টেডি বিয়ারের মতো দেখতে পাচ্ছ বা গাড়ির মতো, এগুলো বাচ্চাদের জন্য। বাচ্চারা এগুলোর মধ্যে চেপে খুব সুন্দর ভাবে খেলে। এই যে কাচের বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এই বাক্সগুলোর মধ্যে যে ছোট ছোট পুতুল রাখা আছে অনেক রকম, বা খাবার জিনিস রাখা আছে, বা আরো অনেক জিনিস রাখা আছে। এই সব গেমগুলোই 100 ইয়েন দিয়ে খেলা যায়, আর প্রত্যেকটা গেমেই একবার করে খেলার সুযোগ। যদি কেউ জিততে পারে এই গেমটা খেলে, তাহলে সেই পুতুলটা তার, আর যদি কেউ হেরে যায় তো ব্যাড লাক, 100 ইয়েন গেল। 100 ইয়েন মানে ওই ইন্ডিয়ান টাকায় ওই 53 টাকার মতো হবে। তো এই জায়গাটাতে আসার পর আমরা যেটা বুঝতে পেরেছি, জাপানের মানুষদের মনে গেমিং নিয়ে একটা আলাদা ক্রেজ আছে যেটা অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না। তো আমরা যখন ঘুরে ঘুরে চারদিকটা এক্সপ্লোর করছিলাম, তো সেই সময় দেখছিলাম অনেকেই খেলছিল, তার মধ্যে কেউ কেউ আবার গেম খেলে প্রাইজ জিতছিল, আবার কেউ কেউ পাচ্ছিল না। এক একজন তো আবার 100 ইয়েন করে করে মিনিমাম 10 থেকে 12 বার করে খেলছিল। এখানে এসে যা বুঝতে পারলাম, এটা একটা নেশা, মানে যতক্ষণ সেই জিনিসটা না পাচ্ছি ততক্ষণ খেলে যেতেই হবে, আর খেলে গেলে একবার নিশ্চয়ই পাবোই সেটা। আমাদের দুজনের মনে হলো আমরা একবার ট্রাই করে দেখি, যদি ভাগ্যে প্রাইজ লেখা থাকে তাহলে পাবো। তাই আমরাও 100 ইয়েন দিয়ে খেললাম। আর এটা কিভাবে খেলতে হয় দেখো, তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ব্যাড লাক, দেখো 100 ইয়েন গেল, আমরা জিততে পারলাম না। যে কাঁচের বাক্সের মধ্যে পুতুলগুলো রাখা আছে, এই প্রত্যেকটা পুতুলই আমার সত্যি খুব ভালো লেগেছে, খুবই সুন্দর দেখতে। যেরকম কিউট সেরকম সুন্দর, ছোট পুতুলগুলো যেরকম সুন্দর, আর বড় বড় যে পুতুলগুলো রাখা আছে সেগুলো খুব সুন্দর। মেনলি এটা একটা শপিং মল, এই শপিং মলের ভেতরেই একটা আলাদা জায়গা আছে যেটা শুধুমাত্র গেমিং এর জন্য। এই যে পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পুতুলগুলোর শপিং মলে দাম 2500-3000 ইয়েনের মতো, কিন্তু লাকিলি কেউ যদি পেয়ে যায় তার ভাগ্যটা খুবই ভালো।
আমরা আবারও দুবার খেলেছিলাম 100 ইয়েন, মানে টোটাল 200 ইয়েন দিয়ে। তো সেই সময় ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। তো আমার হাজবেন্ড এই দুটো পুতুল জিতেছে। পুতুলগুলো খুবই সুন্দর, খুবই কিউট। একটা বিড়াল, দেখো তোমাদের দেখাচ্ছি, আর একটা হাতি। আজকের ব্লগটা এখানের মতো এন্ড করি। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য বাই।